ভোরে একটি মাইক্রোবাসে চড়ে কাগজের ফুল চলচ্চিত্রের লোকেশন দেখতে যান তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ, মিশুক মনির, শিল্পী ঢালিয়াল মামুন, নাহিদ মাসুদ সহ তারা নয়জন। 12:30টার দিকে ঘিওর লোকেশন দেখে ফিরছিলেন তারা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বানিয়াজুড়ি এলাকায় জোকার বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মর্মান্তিকভাবে নিহত হন চলচ্চিত্রকার তারেক মাসুদ, মিশুক মনির, প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম, সেট নির্মাতা জামাল ও ড্রাইভার। গুরুতর আহত হন প্রযোজক পরিচালক ক্যাথরিন মাসুদ। ভাই তারেক মাসুদকে হারানোর পর শোকে কাতর নাহিদ মাসুদ ছুটছিলেন ভাবি ক্যাথরিন মাসুদকে নিয়ে। যানজটে পড়ে অ্যাম্বুলেন্স আটকে যাওয়ায় কোলে করে ক্যাথরিনকে নিয়ে ছুটছিলেন তিনি। শেষ পর্যন্ত ওভাবেই পৌঁছান হাসপাতালে। হাসপাতালে আসা মাসুদ ও ক্যাথরিনের সহকর্মীরাও ভেঙে পড়েন আহত ক্যাথরিনকে দেখে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ এলাকায় আগে থেকে অপেক্ষা করছিলেন স্বজন আর শুভাকাঙ্ক্ষী। সন্ধ্যা 6:30টার দিকে অ্যাম্বুলেন্সে মৃতদেহ হয়ে আসেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের সিইও মিশুক মনির, প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম, প্রোডাকশন কর্মী জামাল উদ্দিন আর ড্রাইভার মোস্তাফিজ। কাছের মানুষদের নিথর দেহ দেখে কান্নাই স্বজনের। রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গন সহ ছুটে আসেন সব শ্রেণীর মানুষ। অনিরাপদ সড়কে এভাবে মৃত্যু যেন মেনে নিতে পারে না সাংস্কৃতিক অঙ্গনের বন্ধুরা। মাত্র 1 বছর 3 মাস বয়স নিশাদের, ঘুম ভেঙে মাকে খুঁজছিল সে। বাবা মারা গেছেন, মা ক্যাথরিন মাসুদ হাসপাতালের পথে। ছুটে এসেছেন তারেক মাসুদের ভাইয়ের স্ত্রী। আসার কথা দুপুরে যে পলাশীকে ফোন করেছে এসে খাবে আমি বলেছে, তারপরে আসার পথে। আর আমার হাজবেন্ড বাসায় ছিল, ও তারেক ভাইয়ের সাথে কাজ করে, তো ও ফোন পেয়ে বেরিয়ে গেছে মানিকগঞ্জের দিকে। তারেক ভাই ইম্পর্টেন্ট এটুকু জানি আর কিছু। মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদকে হারানোই চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন সহকর্মীরা। চলচ্চিত্র পাগল ক্যাথরিন জাতি গোত্র ছেড়ে তারেক মাসুদকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন বাংলাদেশে। পণ করেছিলেন দুজন মিলে ছবি বানাবেন বাংলায়। গুরুতর আহত ক্যাথরিন কি জানেন আরও একটি সড়ক দুর্ঘটনা ভেঙে দিয়েছে তাদের স্বপ্ন?